যুবক কে জাগ্রত করবে সমাজকে কে করবে তোমাকে করতে হবে আমাকে করতে হবে এই সমস্ত অসভ্যতা এই সমস্ত অযৌক্তিক কর্মকাণ্ড এই সমস্ত বেহুদা কর্মকাণ্ডকে বাংলাদেশ থেকে ঝেড়িয়ে বিদায় করতে হবে এগুলো আমাদের কালচার না এগুলো আমাদের কৃষ্টি না একজন বাংলাদেশি হিসেবে বাঙালি সমাজের বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার আছে একজন মুসলিম হিসেবে আমাদের কৃষ্টি কালচার আছে আমাদের দেশে হিন্দু ধর্মের ভাইরা খ্রিস্টান ধর্মের ভাইরা বৌদ্ধ ধর্মের ভাইরা অন্যান্য ধর্মের অবলম্বীরা তাদেরও ধর্মীয় কালচার আছে এই 31st নাইট না এটা বাঙালির কালচার না বাংলাদেশের মহান ধর্মের মানুষের ধর্মীয় কালচার বিদেশ থেকে এমন একটা কালচারকে আমদানি করা হচ্ছে যে কালচার বলছে টাকা পয়সাকে কোটি কোটি টাকাকে আকাশে পুরো ওই সময় যখন জমিনে মানুষ খাবারের জন্য অনেক মানুষ কষ্টে আছে একই সময় দেখেন ঢাকা মেডিকেল কলেজে কোন সরকারি বেসরকারি হাসপাতালে কোন বাবা হয়তো সন্তানের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি কোন বাবা হয়তো কোন সন্তান হয়তো বাবা মায়ের লাশের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ছে টাকার অভাবে চিকিৎসা করাতে পারে নাই আর তোমরা কোটি কোটি টাকা শূন্যে আগুনে পোড়াচ্ছ এই সভ্যতা আমাদের না এই সভ্যতা আমাদের না বাঙালির না মুসলমানের না হিন্দুর না খ্রিস্টানের না এই সভ্যতা হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের যারা মানুষের মধ্যে আবেগের নামে সমস্ত সস্তা বস্তা পচা সস্তা কালচার ঢুকিয়ে দিয়ে ভালোবাসা অমুকটা উইশ তমুকটা উইশ এই সমস্ত দিয়ে মানুষকে প্ররোচিত করে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস পাতিয়ে তারা সেখান থেকে অর্থ উপার্জন করছে আপনি 31st নাইট উদযাপন করছেন তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হচ্ছে কেউ আতশবাজির ব্যবসা করছে কেউ ফানুসের ব্যবসা করছে কেউ অন্য কোনো ব্যবসা করছে হোটেলগুলো রমরমা ব্যবসার জন্য পর্সা সাজাচ্ছে নানান আয়োজন করছে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হচ্ছে প্রিয় ভাইরা আমার যার টাকা সে খরচ করবে তাকে বাধা দেওয়ার এখতিয়ার আমার নাই কিন্তু ভাই তুমি আমার সামনে টাকার বান্ডেলে আগুন লাগাবা আর বলবা যেটা আমি এনজয় করছি ফুর্তি করছি আমার উৎসব আর তোমার পাশেই একজন মানুষ না খেয়ে থাকবে তুমি নিজে ভোগ করো সেটা একটা বিষয় তুমি টাকাকে পোড়াবা শূন্যে আর পাশে না খাওয়া মানুষ কাঁদবে আর যা হোক তোমার এই কালচারকে তোমার এই রুচিকে ধিক্কার জানানো আমার বিবেকের দাবি আমার বিবেক বলছে তোমার এই রুচিকে ধিক্কার জানানো উচিত একই কাজ আমি করলে আমাকেও তুমি ধিক্কার জানাবে আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলো যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন আমিন